আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি মাওলানা গাজী আহমদ আলী রহমতুল্লাহি আলাই এর হাতে গড়া প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল রহমতপুর শ্রীপুর গাজীপুর এর ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট আমার বৃত্ততুল্য সারেদাজ আসাদি দায় কেরাম এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় বাংলার দূর দূরান্ত হতে আগত এলএম নামক এক মধু আহরণকারী ছাত্র বায়ু সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলকে আমি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টি হলো জাতির সেবায় ওলামায়ে কেরামের অবদান। এই জাতির সেবায় ওলামায়ে কেরামের অবদান সম্পর্কে আমি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, জাতির সেবা ওলামায়ে কেরামের অবদান। জাতির সেবা বলতে আমরা কি বুঝি? জাতির সেবা হলো জনগণের উপকার, আর জনগণের উপকার বলতে জনগণের পাশে বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদের সাহায্য করার নাম হচ্ছে জনগণের উপকার। তাই এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং তারা জাতিকে সেবা দিয়েছেন, তারা জাতিকে দাওয়াত দিয়েছেন, ইমানের দিকে দাওয়াত দিয়েছেন, তারা জাতিকে সৎ পথ দেখিয়েছেন। তাই এই এখন কোনো নবীও নেই, কোনো রাসূলও নেই, কিন্তু ওই জাতির সেবা কে করবে, জাতির আহ্বার কে হইবে? তখন আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, আলেমগণরাই হচ্ছে নবীদের ওয়ারিস। তাই এই ওয়ারিস সূত্রে আলেমগণরা পেয়েছেন এলমিদিন শিক্ষা দেওয়া। এই এলমিদিন শিক্ষা দেওয়া আজকে আমার সারা বাংলায় লক্ষ লক্ষ আলেম উলামাগণ হাজার হাজার মাদ্রাসার ভিতরে তারা এলমিদিন শিক্ষা দিচ্ছেন। কারণ আল্লাহ নবী বলেন, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, আমার পক্ষ হতে যদি একটি বাণীও পাও ওই একটি বাণী তোমরা জনগণের মাঝে বিতরণ করে দাও। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই যে আলেম উলামাগণ তারা সবসময় এই জাতির সেবায় নিয়োজিত আছে। তারা মসজিদ মাদ্রাসায় তারা বিভিন্নভাবে জাতিকে সেবা করছে। ইমাম সাহেব তার সারাদিন এত পরিশ্রম করার পরও যত সময় তিনি আজান দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। খতিব সাহেব প্রতিটি জুমার খুতবায় তারা তাদের সমাজ সংস্কার করতে সুদ ঘুষ এমনকি মাদক এমনকি তারা কীভাবে চললে সমাজের ভিতর শান্তি আসতে পারে, কীভাবে চললে সমাজের ভিতর সুশৃঙ্খল হতে পারে সেই বিষয়ে তারা মানুষকে তাগিদ করছেন, মানুষকে বলছেন, দাওয়াত দিচ্ছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন যে হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারবর্গকে বাঁচাও। আজকে উলামায়ে কেরাম জাতিকে তাদের পরিবারবর্গ বানিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় হলো সেই পরিবারবর্গ আজকে আমাদের উলামায়ে কেরামদেরকে বকা দেয়, উলামায়ে কেরামদেরকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে বলে তারা নাকি মৌলবাদী, তারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি তাদেরকে বলতে চাই, আমি ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদেরকে বলতে চাই, তোরা মুসলিম হয়ে জন্ম নিয়েছিলি, তোরা তোদের মুখে আলেমদের লালা পড়েছিল, কিন্তু এখন তোরা কোন মুখ দিয়ে তোরা বলস যে আলেমরা ধর্ম ব্যবসায়ী। আমি তোদেরকে বলতে চাই, তোদের এই দেশে নয়, তোদেরকে দুনিয়া থেকে বের করে দেওয়া দরকার। আমি এখন আপনাদের সামনে বলবো যে আলেমরা কত সেবা করেছেন। করোনার সময় যখন মানুষ মানুষের পর হয়ে গিয়েছিল দুনিয়ার ভিতরে, দেখে গিয়েছিল হাসরের মাঠের প্রতিচ্ছবি, তখন একমাত্র তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সেবা করেছিলেন, তাদেরকে কবরস্থ করেছিলেন একমাত্র উলামায়ে কেরামগণ। যখন এই মায়ানমারের কাছ থেকে মানুষ এসে পড়েছিল, মানুষকে নির্যাতন করা হয়েছিল মুসলমানদেরকে, যখন মুসলমান কোনো জায়গার ভিতর কোনো রক্ষা পায়নি, একমাত্র বাংলাদেশের ভিতর রক্ষা পেয়েছিল, তাদেরকে সাহায্য করার জন্য ত্রাণ দেওয়ার জন্য সর্বপ্রথম ছুটে গিয়েছিলেন আমাদের মসজিদ মাদ্রাসার আলেম উলামাগণ। কারণ এখন আমরা ইতিপূর্বে যা দেখেছি কুমিল্লায় যে বন্যা হয়েছিল, ওই বন্যার পাশে একমাত্র লোকে ওই বন্যার পাশে একমাত্র গিয়েছিলেন আমাদের আলেম সমাজ। লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ব্যয় করেছেন, তাদের চিকিৎসা দিয়েছেন, তাদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন, তাদেরকে বাসস্থান দিয়েছেন। এমন এমন হয়েছে যে আজ সুন্না ফাউন্ডেশনের সাহেব আহমদুল্লাহ সাহেব, তিনি 100 কোটি টাকার খাদ্য সামগ্রী নিয়ে, 100 কোটি টাকার সেবা নিয়ে তিনি গিয়েছিলেন তাদের পাশে। এমন এমন আলেম উলামারা আছে, তারা তাদের মাদ্রাসা বন্ধ করে তাদেরকে বাসস্থান বানিয়ে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সাথে বলতে চাই, শুধু তাই নয়, একটি মানুষের শুরু থেকে যখন একটি মানুষের জন্ম হয় এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সর্বপ্রথম তার সুন্দর একটি নাম রাখতে
প্রয়োজন করে আলেম উলামাদের। সে যখন যৌবনে পদার্পণ হয় তখন তাকে বিয়া করাতে আলেম সারা তার বিয়া করানো হয় না। এমনকি একটি মানুষ যখন মারা যায় তখনও তার একটি মানুষ যখন মারা যায় তখনও তার জানাজা আলেম সারা হয় না। তো আমি আপনাদের পাশে এটাই স্পষ্ট করে বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হয়তো আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, যদি তা না পারো তাহলে আলেমদেরকে সাহায্য করো, যদি সেটাও না পারো তাহলে তোমরা আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসো। কিন্তু সাবধান, পাঁচ নাম্বারটা হও না, আলেম বিদ্বেষী হও না। যদি আলেম বিদ্বেষী হও তাহলে তোমাদের ওই পরিণতি হবে যে পরিণতি হয়েছিল ৬০০০ শেখ হাসিনা। তারা বাংলাদেশের ওলামায়ে কেরামকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন দিয়েছে, অবশেষে মাটিও তাকে বরদাস্ত করতে পারে নাই, সে কাকের মতো আকাশ দিয়ে উড়ে তার দিল্লির দেশে চলে গেছে। আমাদের কথা হলো আমরা সকলে আলেম উলামাদেরকে ভালোবাসবো, আলেম উলামাদের সম্মান রক্ষা করব এবং ওই সমস্ত কুরআনকারদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। এই যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে আমাদের সার্থক হবে আজকের এই প্রতিযোগিতা, সার্থক হবে আজকের এই বক্তৃতা মাহফিল ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরুল মুমিনিন।